আজকে সূরা হাদিদের 20 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ তাআলা বলছেন, এ'লামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন। হায়াত মানে কি? জীবন। আমরা বলি না তোমার হায়াত শেষ হয়ে গেছে, হায়াতটা হলো আরবি শব্দ। তোমরা জেনে রাখো, দুনিয়ার জীবন লাইবুন, খেলাধুলা। লাইবুন মানে কি? খেলাধুলা। আর হলো লাহওয়াতুন মানে হাসি তামশা, ওয়াজিনাতুন মানে জাকজমুক। আল্লাহ তাআলা বলছেন, اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة। তোমরা জেনে রাখো, দুনিয়ার জীবন তো শুধুমাত্র খেলাধুলা ও হাসি তামশা এবং জাকজমুক। দুনিয়ার জীবনটা হলো খেলাধুলা, হাসি তামশা এবং জাকজমুক। অর্থাৎ দুনিয়ার জীবনের শিশুরা যে খেলাধুলা করে এর কোনো মানে হয় না, সময় কাটানো, বিনোদন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনটাকে খেলাধুলার সাথে তুলনা করেছেন, হাসি তামশা, ওয়াজিনা এবং জাকজমক মানে হৈহুল্লা করা, আনন্দ উল্লাস করা। দুনিয়ার জীবনটা হলো আখিরাতকে ভুলিয়ে দেওয়া, দুনিয়ার চাকচিক্য রং তামশার মধ্যে পড়ে পরকালীন জীবনকে ভুলে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন, তোমরা জেনে রাখো, দুনিয়ার জীবন তো শুধু খেলাধুলা, হাসি তামশা, কয়েকদিন আসো, চলছে, চোখ বুঝিলে দুনিয়া আধার, চোখ বন্ধ করলেই দুনিয়া শেষ হয়ে যাবে। মৌত জিস দিন আগেই, মুর্দা কি হালত ক্যা হুই, রুহ তনসে উড় গেই, মুর্দা কি হালত ক্যা হুই। যেদিন মৃত্যু চলে আসবে সেদিন মৃত্যু ব্যক্তির অবস্থা কি হবে? জীবন থেকে যখন রুহুটা উড়ে যাবে তখন এই শরীরের আর কি মূল্য আসবে? জব মালাকুল মউতা বেগি কে তোমারে সামনে এক ফুরসত না মেলেগি লভে লানে কে লিয়ে। যখন ফেরেশতা চলে আসবে, আজাজিল ফেরেশতা যখন আসবে, তখন ঠোঁট নাড়ানোর মতো সময়ও আর দেওয়া হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন, দুনিয়ার জীবন তো হলো খেলাধুলা আর খেল তামশা, হাসি তামশা আর জাকজমক। আতাফাখুরুম বাইনাকুম, এবং পারস্পরিক গর্ব অহংকার, কে কার থেকে কত বড়, কার আধিপত্য কত বড়, কার জমিদারি কত বড়, কার ডিগ্রি কত বড়, কার সম্মান কত বড়, কার শেয়ার কত বড়, কার মুরিদ কত বেশি, কার অনুসারী কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতাফাখরুম বাইনাকুম, পরস্পর গর্ব এবং অহংকার। দুনিয়া তো তাই, দুনিয়ায় শুধু বড় হওয়ার প্রতিযোগিতা, কে কার থেকে বেশি বড় হতে পারবে। তাফাখুর, ফখর বলে না, ওর ফখর বেশি,
মকরটা হলো আরবি শব্দ, মানে অহংকার। বাইনাকুম, পরস্পর পারস্পরিক গর্ব এবং অহংকার, এর জায়গা হলো দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধন সম্পদ এবং সন্তান সন্ততির প্রতিযোগিতায়, প্রাচুর্য লাভের প্রতিযোগিতা। তাকাসুর মানে কি? প্রাচুর্য পাওয়ার প্রতিযোগিতা। আল্লাহ তাআলা কোরআনুল করিমের ভিতরে একটি সূরা নাম আছে তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়া লাভের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে, হাত্তা জুরতুমুল মাকাবির, ইহা তাক্কে তুম পৌঁছে যায় কবর তাক, যতক্ষণ এমনকি তুমি কবরে চলে যাচ্ছ তারপরেও দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা তোমাকে গাফেল করে রেখেছে, অর্থাৎ দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা তোমাকে অন্ধ বানিয়ে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি কবর পর্যন্ত চলে যাচ্ছ তাও তোমার কোনো খেয়ালই নেই, বয়স 70 বছর 80 বছর হয়ে গেছে তারপরেও দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা তোমাকে একেবারে গাফেল করে রেখেছে। কি বড়, আর কত বড় হওয়া যায়, আর কতটা ইন্ডাস্ট্রি করা যায়, কতগুলো জমি কেনা যায়, কয়টা বাড়ি করা যায়, আর কতবার নেতৃত্বে থাকা যায়, একটা মানুষ নেই, বুড়া হয়ে গেছে তারপরেও মনে করেন রাজনীতি ছাড়ে না, বুড়া হয়ে গেছে তারপরেও ব্যবসা বাণিজ্য ছাড়ে না, কারণ কি? আল্লাহুমুত তাকাসুর, তোমাকে দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা তোমাকে গাফেল করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি কবর পর্যন্ত পৌঁছায় যাচ্ছ, তোমার মৃত্যু খুব সন্নিকটে, তোমার সমবয়স্ক একজন পৃথিবীতে বেঁচে নেই, তোমার বন্ধু বান্ধব খেলার সাথী পাড়া প্রতিবেশী তোমার বয়সে যারা ছিল সবাই মারা গেছে, কিন্তু তুমি বেমালুম ভুলেই গেছো যে তুমি মারা যাবা, তুমি মনে করছো না আমি আরও বেঁচে থাকবো, আরও বেঁচে থাকবো, হাজার বছর বেঁচে থাকবো। হাত্তা জুরতুমুল মাকাবির, এক সময় কবর তোমাকে হাতছানি দিয়ে ডাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন, আফাতাফাখুরুম বাইনাকুম, এবং পারস্পরিক গর্ব অহংকারের জায়গা হলো দুনিয়া। ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ লাভের প্রাচুর্য লাভের প্রতিযোগিতা। ফিল আমওয়াল ওয়াল আওলাদ, সন্তান এবং সম্পদ, এই লাভের, এই প্রাচুর্য লাভের প্রতিযোগিতা তোমাদেরকে কি করে রেখেছে? তাকাসুর, তোমাদেরকে এই গাফেল করে রেখেছে, প্রাচুর্য পাওয়ার প্রতিযোগিতা। তাহলে দুনিয়াটা হলো প্রাচুর্য পাওয়ার প্রতিযোগিতা, দুনিয়াটা হলো পরস্পর অহংকার করা, একজন থেকে আরেকজন, আমি তোমার থেকেও বড়, আমার স্ট্যাটাস তোমার থেকে বড়, আমার বংশমর্যাদা তোমার থেকে বড়, তোমার থেকে আমি বেশি শিক্ষিত, তোমার থেকে আমার বেশি সম্পদ, তোমার থেকে আমার সন্তানগুলো ভালো, এই প্রতিযোগিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়া হলো খেলতামশা এবং চাকচিক্য জাঁকজমকপূর্ণ এবং পারস্পরিক গর্ব অহংকার এবং তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ, ধন সম্পদ এবং সন্তান সন্ততি প্রাচুর্য লাভের জায়গা হলো দুনিয়া। কামাসালি গাইসিন, যেমন বৃষ্টি তা দ্বারা উৎপন্ন উদ্ভিদ কৃষককে আনন্দিত করে। আজ আবার কামাসালি গাইসিন, গাইসিন বলা হয় এমন বৃষ্টিকে। মুফাসসিরিনে কিরাম বলেছেন, বৃষ্টি মানে কি? মাউন মানেও পানি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাদি আনসালা মিনাস সামাই মাআন, ওই আল্লাহ যিনি আকাশ থেকে পানি বর্ষণ করান। তাহলে আকাশ থেকে যে পানি বর্ষিত হয় সেটা কি বৃষ্টি? না, বৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা এখানে গাইসুন শব্দ বলেছেন, আলাদা শব্দ ব্যবহার করেছেন। কেন করেছেন? বৃষ্টি বলা হয় যা মানুষের আশাহত হইবার পর বর্ষিত হয়, বৃষ্টি। এখানে গাইসুন শব্দ বলেছেন আল্লাহ কেন? মানে একেবারে এই চৈত মাসের খরা তাপে সমস্ত জমিনগুলো একদম ফেটে চৌচির হয়ে গেছে, ধান লাগাইছেন আর হবে না। আপনি বলছেন ধান জ্বলে গেছে, মাঠের ফসল সব জ্বলে গেছে রোদের তাপদাহে, আর হবে না, সব মরে গেছে, এইবার মানুষ না খেয়ে মারা যাবে। এই যে আশাহত হওয়া, মানুষ একেবারেই মানে শেষ, এই বছর ফসল বলা দি কিচ্ছু হবে না, আকাশের কোনো বৃষ্টি নেই, জমিনগুলো ফেটে গেছে,
ধান টান জ্বলে গেছে, গাছের পাতা শুকায় গেছে, এই আশাহত হওয়ার পরে আল গাইস, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়ে আবার ওই মাঠে ফসলগুলোকে আল্লাহ সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ গাইস শব্দ ব্যবহার করেছেন, মানে মানুষ যখন আশাহত হয়ে যায়, মানুষ যখন একেবারে নিরাশ হয়ে যায়, সেই টাইমে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে ফসলকে উৎপন্ন করে দেন। তা আল্লাহ তাআলা বলছেন কামাসালিল গাইস, যেমন বৃষ্টি আজাম, বৃষ্টি বৃষ্টি যেমন মানুষের আশাহতকে করে দেন, আজাবাল কুফফার নাবাতাহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফারান সুম্মা ইয়াকুনু হুতামা, যেমন বৃষ্টি তা দ্বারা উৎপন্ন উদ্ভিদ কৃষককে আনন্দিত করে, অতঃপর তা শুকিয়ে যায়, তখন তুমি তাকে হলদে বর্ণের দেখতে পাও, তারপর তা খড়কুটায় পরিণত হয়, আর আখিরাতে রয়েছে অফিল আখিরাতে আজাবুন শাদীদ, আর আখিরাতে রয়েছে জাহান্নামীদের জন্য কঠিন আজাব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যখন আশাহত হয়ে যাও, তখন আমি আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি দিয়ে কৃষকের মনে আনন্দ আমি সৃষ্টি করি, তারপরে কি হয় সুম্মাইয়া হিজু, তারপরে তা হলো শুকিয়ে যায়, তারপরে তা শুকিয়ে, ইয়াহিস মানে শুকিয়ে যাওয়া, বৃষ্টি হওয়ার পরে ফসল হওয়ার পরে সেই ফসল টসল কাটার পরে সেটা আবার শুকিয়ে যায়, ফাতারাহু তারপরে তুমি দেখবে মুসফারান হলদে বর্ণ, সুম্মাইয়া কুনু তারপর হবে খড়কুটা, বলছে এরপরে সবগুলো আবার খড়কুটায় পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন অফিলা আখিরাতে আজাবুন আজিম, আল্লাহ উদাহরণ দিয়ে বলছে আখিরাতে কাফিরদের জন্য রয়েছে কি, অফিল আখিরাতে আজাবুন শাদীদ, কাফিরদের জন্য কঠিন শাস্তি। আল্লাহ এখানে কৃষকদের কথা বলে চমৎকার উদাহরণ টেনেছেন, যে একটি মানুষ যেমন যেমনিভাবে পার্থিব জীবন, এক সময় একটা মানুষ খুব মোটা তাজা থাকে, শৈশব কেটিয়ে যখন কৈশোরে পদার্পণ করে, এরপরে যখন যৌবনে পদার্পণ করে, স্বাস্থ্য শরীর জাকজমক, শক্তি সামর্থ্য, শস্য বীর্য মানে তার বিরাট থাকে, তারপরে কি হয়ে যায়, তারপরে হয়ে যায় সে ব্যক্তি এক সময় আস্তে 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 চামড়াগুলো ঢিলা হয়ে যায়, গালের দাঁত পড়ে যায়, মাথার চুল পেকে যায়, এক সময় সে ব্যক্তি কি মৃত্যু পথযাত্রী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই উদাহরণই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুরফিন সুম্মা জাআলা মিন বাদি যুরফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুরফান ওয়া শাইবা। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাকুম মিন যুরফিন, আল্লাহ তোমাদেরকে দুর্বল বানিয়ে সৃষ্টি করেছে, সৃষ্টিগত দিক থেকে মানুষের থেকে দুর্বল আর কেউ নেই। আল্লাহ বলছেন যে খলাকাল ইনসানা জাইফা, মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি, সৃষ্টিগত দিক থেকে মানুষের থেকে দুর্বল আর কোনো সৃষ্টি আল্লাহর নেই। কেন? একটা হাঁসের বাচ্চা তার ডিম থেকে বের হওয়ার সাথে সাথে ছুটে পানিতে চলে যায়, সাঁতার কাটে, সাঁতার কেটে সে তার সে চলতে থাকে, একটা গরুর বাচ্চা হওয়ার সাথে সাথে ছুটতে থাকে, একটা ছাগলের বাচ্চা হওয়ার সাথে সাথে ছুটতে থাকে, একটা সাপের বাচ্চা হওয়ার সাথে সাথে সে চড়তে থাকে, একটা পাখির বাচ্চা ডিম থেকে বের হয়ে সে উড়ান দেয়, কিন্তু আল্লাযী খালাকাকুম মিন যুরফিন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এত দুর্বল করে যে একটা মানুষের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর পর্যন্ত কমপক্ষে তাকে বুকের দুধ খাওয়াতে হয় এবং তাকে প্রসাব পায়খানা করানো থেকে শুরু করে তার সব কিছু করে দেওয়া লাগে কমপক্ষে 2 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে খুব দুর্বল করে সৃষ্টি করেছি, সুম্মা জাআলা মিন বাদি যুরফিন কুওয়া, এরপরে এই দুর্বলতাকে আমি আল্লাহ তাআলা কাটিয়ে তোমাদেরকে শক্তি দান করেছি, কুওয়া কুওয়া দান করেছি, শক্তি দান করেছি, সুম্মা জাআলা মিন বাদিন কুওয়াতিন যুরফা, এরপরে তোমার যৌবন ভাটা পড়ে যাবে, সেই শক্তি সামর্থ্য থেকে আস্তে 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 যুরফা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুর্বল বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া শাইবা, এবং তোমরা বৃদ্ধ হয়ে যাবে,
তোমরা দুর্বল হয়ে যাবে এবং তোমরা কি হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। একটা হাদিস এসেছে, আল্লাহ তাআলা বৃদ্ধ মানুষদের কোনো অভিযোগ আল্লাহ শুনবেন না। জোয়ান বয়সে যদি একজন মারা যায়, সে যদি অভিযোগ করে আল্লাহ আমি এটা করতে পারিনি, আল্লাহ শুনবেন। কিন্তু বৃদ্ধ মানুষের কোনো অভিযোগ আল্লাহ শুনবেন না, যে তোমাকে আমি লং টাইম হায়াত দিয়েছি, তোমার চোখের সামনে পৃথিবীর সব ঘটেছে, তুমি এত কিছু করেছো, তোমার চুল পাকলো, দাড়ি পাকলো, গলের দাঁত পড়ে গেল, চামড়া খসে গেল, তোমার সম্পদের মায়া তোমার অন্তর থেকে যায়নি, তুমি তোমার দিন তোমার সময়টাকে তুমি আল্লাহর জন্য কোরবান করনি, বৃদ্ধ হয়ে গেছো, তুমি তোমার সমবয়স্ক সবাই মরে গেছে কিন্তু তোমার তোমার টনক নড়েনি, এ কারণে আজকে তোমার কোনো অভিযোগ কবুল করা হবে না। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরদি আর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরদি আরজালিল উমার। আল্লাহ রাসূল এইভাবে দোয়া করতেন, আল্লাহ যে ওই আরজালিল উমার বলা হয় ওই বয়সটা যেটা একেবারেই পড়ন্ত বিকাল, মানে নিজে নিজে খাওয়া যায় না, নিজে নিজে চলা যায় না, আরেকজনের প্রতি ডিপেন্ডেবল হয়ে যেতে হয়। আল্লাহ রসুল এই বয়স থেকে তিনি আল্লাহর কাছে মুক্তি চাইতেন, আল্লাহ তুমি আমাকে ওই বয়স পর্যন্ত নিয়ে যেও না, কারণ শিশু বয়সে একজনের মুখের দাঁত থাকে না, তাকে আরেকজন ধরে চালাতে হয়, কথা আরেকজনকে শিখায় দিতে হয়, কানে শুনতে পায় না, চোখে ভালো দেখতে পায় না, নিজে চলতে পারে না, একটা শিশু বাচ্চা। ঠিক সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুআফান ওয়া সাইবা, বৃদ্ধ বয়সে গেলে আল্লাহ তাআলা এই মানুষটাকে আবার শিশুদের মতো বানিয়ে দেয়। বৃদ্ধ বয়সে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, একটা কথা সাতবার দশবার জিজ্ঞেস করে নিতে হয় যে এটা কী, এটা কী, কে এসেছে, ও যেন কে, ওর নাম যেন কী, ও যেন কোথায় থাকে, মানে ওর মনে নেই। তারপরে আরেকজন ধরে পোশাক করাতে হয়, পায়খানা করাতে হয়, গালের দাঁত নেই আরেকজন খাওয়ায় দিতে হয়, একজন ওষুধ খাওয়ায় দিতে হয়, বিছনায় শোয়াই দিতে হয়, বিছনার থেকে ওঠাই দিতে হয়। এই বয়সটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়স থেকে পানা চেয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, এবং আমরাও দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের কাউকে এই পড়ন্ত বিকালে না নিয়ে যায়, যে আরেকজনের মুখাপেক্ষী হয়ে, আরেকজনের করুণার পাত্র হয়ে পৃথিবীতে বেঁচে থেকে এবং এই সময় ইবাদত করাটাও কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। এখন আমি ইচ্ছা করলেই ওযু করলাম, মসজিদে গেলাম, সালাত আদায় করলাম, কিন্তু যে বয়সে আমি এই অবস্থা হয়ে যাবে, আরেকজনকে বলতে হবে ওযু করায় দিতে, সে নাও দিতে পারে, আরেকজনকে বলতে হবে পোশাক করায় দাও, নাও দিতে পারে, আমার বিছানাটা পবিত্র নাও থাকতে পারে, আমার জায়নামাজ নাও থাকতে পারে, এই জন্য এই সময়টা ইবাদত করা খুব কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের জীবনের শেষ সময় এমনটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আর আখিরাতে রয়েছে কঠিন শাস্তি, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে তাদের জন্য আখিরাতে কঠিন শাস্তি। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। তাহলে আর অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরুর, আর দুনিয়ার জীবন নিছক ছলনাময়, ভোগের সামগ্রী ছাড়া আর কিছুই নয়। দুনিয়া হলো একটা ধোকার জায়গা, পরস্পর পরস্পরকে শুধু ধোকাই দেয়, সব অভিনয় কৌশল। আপনার প্রয়োজন যখন শেষ হয়ে যাবে, দেখবেন কেউ আর আপনার পাশে, এক সময় আপনার ছাড়া আপনার সন্তানরা কল্পনাই করতে পারে না যে বাবা না থাকলে আমরা পৃথিবীতে বেঁচে থাকবো কেন, বাবা না থাকলে আমরা একদিনও চলতে পারবো না, বাবা না থাকলে আমাদের জীবনই চলবে না। কিন্তু এমন একটা সময় আসবে যখন সন্তানরা বলবে যে আমরা না থাকলে আমার বাবাই চলতে পারবে না, আমরা না থাকলে আমার বাবার কিছুই, আমরা যদি না থাকতাম তোমার রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়াটা হলো
ছলনামা এবং ভোগের সামগ্রী, দুনিয়া হলো শুধু খাও দাও ফুর্তি করো, এইটা আর কিচ্ছু না। আপনি যা করবেন কিছুই আপনার না। আপনি দেখতেছেন এই বিরাট বিরাট ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, বাড়ি গাড়ি সব আমার, কিচ্ছু আপনার না, কোনোটাই আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, وَسَابِقُوا سَابِقُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَاءِ وَالْأَرْضِ। আল্লাহ তাআলা বলছেন, সাবিকু, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা ও লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করে দৌড়াও। সাবিকু ইলা মাগফিরাতিম মির রব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করে দৌড়াও। সাবিকুন অর্থ হলো একে অপরকে পিছনে ফেলে দৌড়ান, অর্থাৎ গোল্লা শুট দেখছেন না, একসাথে শুরু হয় দৌড়ানো, দশজন একসাথে দাঁড়ায়, ২০ জন একসাথে দাঁড়ায়, বাসি পড়ার সাথে সাথে শুট মারে, একে বলা হয় সাবিকু, অর্থাৎ সবাইকে পিছনে ফেলে তুমি সামনে একা যাও, তুমি ফার্স্ট হও। আল্লাহ তাআলা এই সাবিকুন শব্দ ব্যবহার করেছেন, যে তোমরা প্রতিযোগিতা করো, দৌড়ানোর প্রতিযোগিতা করো, কিসের প্রতিযোগিতা? ইলা মাগফিরাতিম মির রব্বিকুম, তোমার রবের ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করো, যে আল্লাহ তুমি আমাকে মাফ করেছো কি না, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমি এমন গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না, আমি নামাজ ছেড়ে দিছি দুনিয়ার কেউ জানে না, আমি মিথ্যা কথা বলেছি দুনিয়ার কেউ জানে না, আমি অমুক অপকর্ম করেছি দুনিয়ার কেউ জানে না। এই ক্ষমা পাওয়ার জন্য সাবিকুন, প্রতিযোগিতা করো। ওয়াজান্নাতিন, এবং জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। কার দিসসামা ইওয়াল আর্থ, এমন জান্নাতের যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে প্রতিযোগিতা করো, তোমার এখন শক্তি আছে, সামর্থ্য আছে, এখন প্রতিযোগিতা করো। পাঁচত্ব নামাজের ফাঁকে ফাঁকে একজন পাঁচত্ব নামাজ পড়ে, তুমি চিন্তা করবো আমি পাঁচত্বর সাথে আরও দুই রাকাত নফল নামাজ পড়ব, আমি রাতের বেলায় উঠে চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, আমি ২টা টাকা আল্লাহর রাস্তায় বেশি দান করে দেব, আমি একটা নফল রোজা বেশি থাকব। প্রতিযোগিতা করো। অমুক শুধু রমজানের রোজা রাখে, আমি রমজানের রোজার সাথে সাথে আমি ছয় রোজাও থাকব, আমি আরাফার রোজাও থাকব, আমি সোমবারের রোজাও থাকব, আমি বৃহস্পতিবারের রোজাও থাকব। প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা বলছেন সাবিকু, প্রতিযোগিতা করো। আমলের ক্ষেত্রে মুসলমানরা প্রতিযোগিতা করবে, দুনিয়া পাওয়ার ক্ষেত্রে মুসলমানরা প্রতিযোগিতা করবে না। ইমানদাররা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করে না, সাহাবীরা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করতেন না, সাহাবীরা প্রতিযোগিতা করতেন আখিরাত পাওয়ার জন্য। সাবিকু ইলা মাগফিরাতিম মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে তোমরা প্রতিযোগিতা করো, ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা করো, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের সমান। আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের সমান। আল্লাহ তাআলা আরেক জায়গায় কোরআনুল কারিমে বলছেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا سَارِعُونَ سُرْعَةً মানে দ্রুত, ঘোড়া দৌড়কে সুরা বলা হয়, অর্থাৎ তোমরা দৌড়াও কোন দিকে? إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন, তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও, যে কোন রাস্তায় গেলে আমি আমার আল্লাহর ক্ষমা পাবো, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে পারবো, কোন রাস্তায় চললে আমি আল্লাহর সন্তুষ্টি পাবো, এজন্য তোমরা দৌড়াও। এজন্য আমাদেরকে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য দৌড়ানো উচিত, দুনিয়ার জন্য বেশি না দৌড়ানো ভাই, কারণ দুনিয়া আমার না, দুনিয়া আমার না, দুনিয়া আমাকে কোনো কল্যাণ দিতে পারে না,